নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে যে 26শে ডিসেম্বর সূর্যগ্রহণ হতে চলেছে, সেই সূর্যগ্রহণে গর্ভবতী মায়েরা কোন সমস্ত কুসংস্কারকে বর্জন করে কোন নিয়ম মেনে চললে তাদের গর্ভের সন্তান সুস্থ এবং স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে, সেই সম্বন্ধে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন এবার টপিকে চলে আসি। আগামী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8টা 17 মিনিট থেকে বেলা 10টা 57 মিনিট পর্যন্ত মোট 2 ঘন্টা 40 মিনিট এই সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা এবং মহাজাগতিক প্রাকৃতিক ঘটনা। এই সূর্যগ্রহণকে নিয়ে নানা মহলে নানা মতামত প্রচলিত আছে। কেউ মনে করছেন এই সময় গর্ভবতী মায়েরা বিভিন্ন নিয়ম যদি পালন না করে তাদের সন্তান হানি হতে পারে, কিন্তু এটি সম্পূর্ণ কুসংস্কার। কেউ বলেন গর্ভবতী মায়েদের এই সময় সাজগোজ করা নিষিদ্ধ, গর্ভবতী মায়েদের এই সময় টয়লেটে যাওয়া নিষিদ্ধ, গর্ভবতী মায়েদের এই সময় খাওয়া দাওয়া করা নিষিদ্ধ, গর্ভবতী মায়েদের এই সময় কোনো কিছু রান্না করা নিষিদ্ধ, গর্ভবতী মায়েদের এই সময় শোয়া নিষিদ্ধ, গর্ভবতী মায়েদের এই সময় কোনো কিছু কাটাকুটি করা নিষিদ্ধ, আর গর্ভবতী মায়েদের এই সময় কোনো ধারালো জিনিস দিয়ে কোনো কিছু কাজ করা নিষিদ্ধ। এরূপ তারা কেন বলে? তারা বলার কারণ হচ্ছে তারা মনে করে যে গর্ভবতী মায়েরা যদি গ্রহণের সময় কাটাকাটির কাজ করে তাহলে তাদের গর্ভের শিশুর শরীরের অঙ্গ কাটা হতে পারে। আবার যদি গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা শুয়ে থাকেন বা হাত পা মুড়ে থাকেন তাহলে গর্ভের শিশু বিকলাঙ্গ হতে পারে। আবার যদি গর্ভবতী মায়েরা ধারালো জিনিস ব্যবহার করেন তবে গর্ভের শিশুর হৃদয়ে ফুটো হতে পারে। গর্ভবতী মায়েরা যদি ঘন ঘন প্রস্রাবে যান তাহলে অবশ্যই শিশু নানা ধরনের রোগের সমস্যা আসতে পারে, কিন্তু এই ঘটনাগুলি সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে একটি 8-9 মাসের গর্ভবতী মা সে কীভাবে না শুয়ে থাকতে পারবে, না দীর্ঘক্ষণ অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট সে কোনো বাথরুমে না থাকিয়ে থাকতে কী করে পারবে? কারণ আপনারা জানেন 8 থেকে 9 মাসে মহিলাদের ঘন ঘন প্রস্রাব পায়। সেই মা যদি প্রস্রাব চেপে রাখেন এবং প্রস্রাব করতে না যান, এই 2 ঘন্টা 40 মিনিট যে গ্রহণের যে ডিউরেশন দেওয়া আছে সেই সময়কালে তিনি যদি প্রস্রাব করতে না যান তাহলে তার ইউরিন ইনফেকশন হতে পারে, যাতে তার গর্ভস্থ শিশুর অবশ্যই ক্ষতি হতে পারে। আবার বলা হচ্ছে যে এই সময় মায়েরা কোনো কিছু খাদ্য গ্রহণ করতে পারবেন না, কিন্তু এটি কী করে সম্ভব? তার কারণ একটি শিশু যখন মাতৃ গর্ভে থাকে তখন মা শুধু খায় না, সে শিশুও খাদ্য গ্রহণ করে। তাই সকাল 8টা 17 মিনিট থেকে 10টা 57 মিনিট প্রায় 2 ঘন্টায় 40 মিনিট সেই গর্ভবতী মা যদি কোনো জল পান না করেন বা কোনো কিছু দাঁতে না কাটেন তাহলে সে শিশুর পক্ষে, মায়ের পক্ষে এবং শিশুর পক্ষে উভয়ের পক্ষে খুবই খারাপ হতে পারে। আবার বলা হচ্ছে গর্ভবতী মায়েরা যেন কোনো কিছু রান্নাবান্না না করেন বা কোনো কিছু সাজগোজ না করেন, কিন্তু আমরা সকলে জানি সাজগোজ করলে মনের আনন্দ আসে এবং মনের অবশ্যই প্রফুল্লতা আসে, যা গর্ভস্থ শিশুর পক্ষে খুবই উপযোগী। তাই এই কুসংস্কারগুলি এবং অবশ্যই ইয়ে রান্না করার এবং খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এইগুলো মানার ফলে বহু গর্ভবতী মায়ের সন্তান হানি হবে, এগুলো মানার ফলে, এই যে কুসংস্কারগুলো মানার ফলে সন্তান বরঞ্চ গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে, লাভ হবে না। তারা ভাবছেন এই সমস্ত কুসংস্কার মেনে চললে যে তাদের সম্পূর্ণ সন্তান খুব সুন্দর হবে, সে কথা ভুল। তারা এই সমস্ত কুসংস্কার মেনে চললে উল্টে তাদের গর্ভস্থ সন্তানেরই ক্ষতি হবে। তাই অবশ্যই তারা গর্ভবতী মায়েরা সাজগোজ করুন, গর্ভবতী মায়েরা ভালো করে বিছানায় শোবার থাকলে শুন এবং অবশ্যই ঘুম পেলে ঘুমান, অবশ্যই টয়লেট পেলে অবশ্যই টয়লেটে যান, কোনো টয়লেট চাপে চেপে রাখবেন না। এবার আসুন কোন কোন প্রতিকার এই যে সূর্যগ্রহণ আসতে চলেছে 26শে ডিসেম্বর যে প্রাকৃতিক ঘটনা, গর্ভবতী মায়েরা কোন 5টি প্রতিকার করবেন, এই প্রতিকারগুলো প্রত্যেকটি বৈজ্ঞানিক ভিত্তিক, এর মধ্যে কোনো কুসংস্কার লুকিয়ে নেই। তাই বলছি
যে এগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক গর্ভবতী মায়েরা, যে কোনো বছরেরই গর্ভবতী মায়েরা, তাই 3-4 মাসেরই হোক, 6-7 মাস বা 8-9 মাস যে কোনো মাসেরই গর্ভবতী মা হন, তারা এই প্রতিকারগুলো মেনে চলুন, কুসংস্কারগুলো বর্জন করুন। কারণ কুসংস্কারগুলো মেনে চললে আপনাদের সন্তান হানি হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। এবার আসুন কোন প্রতিকারগুলি। 1 নম্বর, আপনার সঙ্গে কাঁচা নারকেল বা তুলসী পাতা রাখুন। কেন রাখবেন কাঁচা নারকেল তুলসী পাতা? তুলসী পাতা একটি প্রতিরোধকারী ক্ষমতা আছে। যখন সূর্য গ্রহণ হয় তখন দীর্ঘক্ষণ, অর্থাৎ এই যে 2 ঘন্টা 40 মিনিট, এই ডিউরেশনে সূর্য সম্পূর্ণ আলো পৃথিবীতে দিতে পারবে না। এর ফলে পৃথিবীতে বহু ধরনের নেগেটিভ শক্তি বা নেগেটিভ আলো প্রবেশ করবে এবং জীবাণু, পৃথিবীর মধ্যে জীবাণু বৃদ্ধি পাবে। সেই জন্য তুলসী পাতা এবং নারকেল হচ্ছে জীবাণু প্রতিরোধক, তাই তুলসী পাতা এবং নারকেল রাখতে পারলে অবশ্যই গর্ভবতী মায়েদের সঙ্গে সেই জীবাণুগুলো প্রবেশ করতে পারবে না গিয়ে, বা গর্ভবতী মা যেখানে থাকবেন এবং এই তুলসী পাতা বা নারকেল তাদেরকে রক্ষা করবে, এই তাদের সন্তানকেও রক্ষা করবে। এবং এগুলি গর্ভের কাছাকাছি রাখতে পারলেই ভালো, এই তুলসী পাতা এবং কাঁচা নারকেল। এবং গ্রহণ পরে, গ্রহণ কাটলে ওগুলিকে নদীতে বা নদী যদি না থাকে কোনো জলাশয়ে বিসর্জন দিয়ে দেওয়া উচিত। সুতরাং দেখলেন এই কাঁচা নারকেল এবং তুলসী পাতা রাখা একটি বৈজ্ঞানিক সম্মত উপায়। এরপরে আপনারা যা করবেন, 2 নম্বর হচ্ছে একটি ধাগা নেবেন, অর্থাৎ সুতো নেবেন। সেই সুতো আপনার শরীরের মাপ ধরে নেবেন, যতটা আপনার শরীরের মাপ, সেটি ঘরের কপাটে বা জানলায় টাঙিয়ে রাখবেন। এর ফলে কি হবে, এর ফলে আপনারা যদি গ্রহণের সময় শুয়েও পড়েন এবং অসাবধানবশত যদি আপনাদের হাত পা মুড়েও ফেলেন, তাহলে গ্রহণের যে ক্ষতিকর প্রভাব সেই সুতোর ওপর দিয়েই পড়বে, আপনার শরীরের ওপর পড়বে না। তাই অবশ্যই এই ধাগা আপনার শরীরের সমান মাপ ধরে ঘরের কপাটে বা ঘরের জানলায় টাঙিয়ে রাখবেন এবং গ্রহণ কেটে গেলে ওই ধাগা নদীতে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। 3 নম্বর পয়েন্ট, ঘুম পেলে লম্বা হয়ে শুয়ে থাকুন, কারণ কোনোভাবেই মুড়ে শোবেন না, কারণ মুড়ে শোয়া ঠিক নয়, গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। তাই অবশ্যই লম্বা হয়ে শুয়ে সোজা হয়ে শুন এবং যতটা সম্ভব এই 2 ঘন্টা 40 মিনিট পারলে না শোয়াই ভালো। এবং অবশ্যই গ্রহণ সচকে দেখবেন না, অবশ্যই গ্রহণ দেখা খুবই খারাপ, গ্রহণ দেখা নিরাপদ কিছু উপায় আছে বৈজ্ঞানিকভাবে, সেইভাবে গ্রহণ দেখতে পারেন। কিন্তু গর্ভবতী মায়েরা যেহেতু তাদের সন্তান আছে তাদের গর্ভে এবং সেই সন্তানকে অবশ্যই তারা চান সন্তান সুস্থ স্বাভাবিকের জন্ম, তাই তাদের গ্রহণ দেখা নিষেধ। তার কারণ হচ্ছে এই গ্রহণের সময় সূর্য থেকে নানা অ্যান্টি শক্তি, অর্থাৎ নেগেটিভ পাওয়ার নির্গত হয়ে পৃথিবীতে আসে, সেগুলো গর্ভবতী মায়ের সন্তানের ক্ষতি করতে পারে। তাই গর্ভবতী মায়েদের গ্রহণ না দেখাই ভালো, অন্যান্যরা গ্রহণ দেখতেই পারেন, যেন বিভিন্ন যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে তার দ্বারা গ্রহণ দেখতেই পারে। আবার বলছি, সূর্যগ্রহণ একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা, এতে ভয় পাওয়ার কিছু নেই, এতে সমস্যার কিছু নেই, এটা কিছু সাধারণ নিয়ম পালন করলে অবশ্যই এই সূর্যগ্রহণ থেকে আমরা মুক্তি পাবো। 4 নম্বর, সর্বদা পজিটিভ চিন্তা করুন। অবশ্যই স্বামীজি বলে গেছিলেন, নেই নেই করলে সাপের বিষ নীল হয়ে যায়, তাই সর্বোচ্চই আপনি আপনার সন্তানকে নিয়ে পজিটিভ চিন্তা করুন, কখনো ভয় বা ভীতি পাবেন না, কারণ আপনার চিন্তার প্রতিফলনই ঘটবে আপনার সন্তান কিভাবে আসতে চলেছে তার মস্তিষ্কের মধ্যে। তাই সবসময় পজিটিভ চিন্তা করুন এবং গ্রহণের পর অবশ্যই স্নান করে নিন, সাবান বা শ্যাম্পু মেখে স্নান করতে পারলে ভালো হয়। যদি সম্ভব না হয় এমনি স্নান করুন, কোনো অসুবিধে নেই। তার কারণ হচ্ছে গ্রহণের সময় যে সূর্য থেকে বা পৃথিবীতে যে সমস্ত ভাইরাস উৎপন্ন হচ্ছে, যেহেতু সূর্য আলো দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা 40 মিনিট পৃথিবীতে আসতে পারছে না, তাই যে ভাইরাস উৎপন্ন হচ্ছে সেই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই স্নান করা খুবই উপযোগী। এরপরে 5 নম্বর হচ্ছে, ঘরের চারদিকে ঘোড়ার খুর রাখবেন এবং সেই ঘোড়াটি যেন কালো ঘোড়া হয়। ঘোড়ার খুর খুবই উপকারী, তাই সূর্যের যে অ্যান্টি শক্তিগুলি নির্গত হয়ে পৃথিবীতে আসবে এবং পৃথিবীতেও যে জীবাণু বৃদ্ধি পাবে, এই ঘোড়ার খুর সেগুলিকে আপনাকে রক্ষা করবে। সুতরাং এই 5টি প্রতিকার মেনে চলতে পারলে, যে সমস্ত সমাজে আমাদের কুসংস্কার প্রচলিত আছে যেগুলো গর্ভবতী মায়েরা মেনে চলে তাদের সন্তানের খারাপই করেন, ভালো করেন না, সেগুলো ভুলে যান, ভুলে গিয়ে আমার এই 5টি প্রতিকার মেনে চলুন। অবশ্যই এগুলো মেনে চললে আপনাদের সন্তান সুখে থাকবে। সুতরাং এইভাবে সূর্যগ্রহণকে আমরা প্রতিরোধ করতে পারবো।
আজ এইটুকু জানি, আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই সকল গর্ভবতী মায়েদের কাছে আমার একান্ত অনুরোধ, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে অন্য যারা গর্ভবতী মা আছে তারা জানতে পারেন কোন প্রতিকার করলে তারা সন্তান আরও আনন্দ আরও সুন্দর হয়ে আগামী দিনে পৃথিবীতে আসতে পারবে। এবং সেই শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করলাম। নমস্কার।